চারিদিক সাথে কাজ করছি। এখন আমি গল্প বলবো পিঁপড়ে এবং ব্যাধের গল্প। কিভাবে এই পিঁপড়ে ও ব্যাধের গল্প বলার জন্য আমাকে এই ছড়িগুলো রাখতে হবে, কারণ যেহেতু তারা শুনতে পাচ্ছে না, বলতে পাচ্ছে না, সেজন্য তারা এই ছবিটাকে দেখে ওরা বোঝার চেষ্টা করবে। সঙ্গে আমি আমার ফেসিয়াল এক্সপ্রেশনও দেব। যেমন প্রথমে আছে তৃষ্ণার্ত পিঁপড়ে নদীর কাছে এসে জল খাচ্ছিল। এখানে জল, জল, এটা নদী, নদী, পিঁপড়ে, পিঁপড়ে, এইভাবে হলো। তারপরে এটা জল খেতে খেতে নদীর নদীতে পড়ে গেল, জল খেতে খেতে নদীতে পড়ে গেল। এরপর তিন নম্বর এই ছবিটা, পিঁপড়েকে বাঁচাতে হবে ভেবে ঘুঘু পাখি একটি পাতা ঠোঁট দিয়ে ছিঁড়ে ফেলে দিল জলে। জলে ফেলে দিল, পাতা ছিঁড়ে ফেলে দিল। এরপর পাতার উপর উঠে, পিঁপড়ে পাতার উপর উঠে ভেসে নদীর ধারে এলো। এই যে নদীর ধারে এলো, পাতার উপর উঠে এসে আস্তে আস্তে সাঁতার কেটে কেটে আমরা চলে গেল। এরপর জঙ্গলের ব্যাট ঘুঘুকে মারতে ধনুকে তীর লাগিয়েছিল, এটা ওকে মারার জন্য তীর লাগিয়েছিল। পাখিটাকে মারার জন্য ধনুকে তীর লাগিয়েছিল। কিন্তু পিঁপড়ে এটা অমনি কুটুস করে, কুটুস করে পিঁপড়ে কামড় দিল তার পায়ে, অমনি তার পায়ে কুটুস করে কামড় দিয়ে দিল। আর ধনু পিঁপড়েটা এইদিকে পাখির দিকে না দিয়ে এইদিকে চলে গেছে, চলে গেছে। এইভাবে বাচ্চাদের সাথে আমি এইভাবে গল্পটা Breakfree Solutions brought to you by Eilabs and Project Discovery.